আপনারা যারা নতুন বছরে অর্থাৎ এ বছরে দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। আগের বারে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হয়েছিল তার অনেক দিন পরে সেগুলোকে অনলাইনে তোলা হচ্ছিল এবং আপনারা সেটা SMS এর মাধ্যমে বুঝতে পারছিলেন যে আপনাদের ফর্ম অনলাইনে সাবমিট হয়ে গেছে। এর জন্য আপনারা আপনাদের ফোনে একটা মেসেজ পাচ্ছিলেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা কি। তো তার কিছুদিন পরে আবার আপনারা একটা SMS পাচ্ছিলেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা স্যাংশন হয়ে গেছে এবং আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছেন। এরপর থেকে আপনাদের টাকা পাওয়া শুরু হচ্ছিল। তো এবারে এই নিয়মটা একটু পাল্টেছে। এবারে দুয়ারে সরকার ক্যাম্পের তৎপরতা বেড়েছে, তৎপরতা স্বাভাবিকভাবেই বাড়া দরকার, কারণ আগের বারের মতো এবারে ভিড় কিন্তু হয়নি। অনেকটাই, অনেকটা বলতে কি, বেশ অনেকটাই দুয়ারে সরকার ক্যাম্পের উপর চাপ কম রয়েছে, ভিড় কম রয়েছে। আগের বারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা ফর্ম জমা দিয়েছিল প্রায় বেশিরভাগ মানুষেরই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হয়ে গেছে এবং তারা টাকা পাচ্ছেন। তো চাপ কম থাকার ফলে এবারে কিন্তু একটা নতুন নির্দেশ রয়েছে যেটা আপনাদের জন্য সুখবর। সেই সুখবরটা হচ্ছে আপনারা এবারে যেদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেবেন তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসটা বলা ইম্পর্টেন্ট। এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য আপনাদের 4টে পাতার ফর্ম জমা দিতে হবে। আগের বারে ছিল 3টে পাতা পর্যন্ত ফর্ম, এবারে 1টা পাতা বেশি বাড়িয়েছে। সেই পাতাতে কিছুই নেই সেরকম, শুধুমাত্র আপনার আধার কার্ড যে ব্যবহার করা হচ্ছে তার আপনার কাছ থেকে সেটা সম্মতিপত্র নেওয়া হচ্ছে যে আপনার আধার কার্ড ফটো এগুলো সব ব্যবহার করা হবে, তো আপনার এতে সম্মতি রয়েছে কি না, তো সেখানে আপনাদের সম্মতি দিতে হচ্ছে, তাছাড়া আর কিছু নতুন নেই। এবারে মেন কথা বলি, দুয়ারে সরকার ক্যাম্পে চাপ কম থাকার জন্য এবারে কিন্তু আপনারা ফর্ম জমা দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের ফর্ম অনলাইনে সাবমিট করা হবে 24 ঘন্টার মধ্যে, এমনই নির্দেশ রয়েছে। আপনারা হয়তো এখনও ফর্ম জমা দিয়ে দিয়েছেন কিন্তু এখনও কোনো SMS পাননি, 24 ঘন্টা পেরিয়ে গেছে। তো এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা একটু ধৈর্য ধরে বসুন, 48 বা 72 ঘন্টার মধ্যে আপনারা SMS পেয়ে যাবেন, কারণ এবারে নির্দেশ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ যেন খুব দ্রুত করা হয়। আগের বারে এরকম অনেক মানুষ রয়েছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েও পাননি, এবং এরকম অনেক মানুষ রয়েছে যারা এই দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ওয়েট করছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাতে তারা ফর্ম জমা করতে পারে এবং তারা যেন টাকা পায়। তো এই জন্যই এই নির্দেশটা দেওয়া হয়েছে যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ খুব তৎপরতার সাথে করা হয় দুয়ারে সরকার ক্যাম্পে। তাই এবারে কিন্তু এই নির্দেশটা রয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম অনলাইনে সাবমিট করতে হবে। এই সময়টা 24 ঘন্টা বা একদিন, এর মধ্যে অনলাইনে সাবমিট হয়ে যাবে। তার কিছুদিনের মধ্যে আপনার যে অ্যাপ্লিকেশনটা অনলাইনে উঠলো সেটা অফিসার দ্বারা ভেরিফিকেশন করা হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য হন তাহলে আপনার ফর্মটা স্যাংশন হয়ে যাবে। তারপর থেকেই আপনারা স্যাংশন যেটা হবে তখন স্যাংশন হওয়ারও আপনারা SMS পাবেন। তো স্যাংশন হয়ে গেলে তারপর থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তাই এবারে যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম জমা দিয়েছেন তাদের টেনশন অনেকটা কমে গেল, কারণ আগের বারে এই যে অ্যাপ্লিকেশন আইডিটা আসার এই SMSটা আসতে কিন্তু 1 মাস খানিক সময় লেগে গিয়েছিল। তাই এবারে আপনাদের অতটা ওয়েট করতে হচ্ছে না, আপনারা ফর্ম জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে কিন্তু জানতে পেরে যাবেন যে আপনাদের অনলাইনে ফর্মটা উঠলো কি না। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।